বিশ্ব মিন দিবসের প্রাকসন্ধ্যায় রাজ্য মিন সঞ্চালক দপ্তরের পক্ষ থেকে সংবর্ধিত হলেন দেশের অন্যতম অতি প্রগতিশীল মিনপালক তথা অত্যাধুনিক মিন প্রযুক্তি উন্মেষের বার্তাবাহক বদরপুর আলেখারগোল গ্রামের নজরুল হক। এ নিয়ে তার মৎস্য উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হন উপমিন সঞ্চালক তপন কুমার দাস, নলবাড়ির জেলা মিন উন্নয়ন আধিকারিক ত্রৈলোক্য সালই ও করিমগঞ্জ জেলা মিন বিভাগের আধিকারিকদের আধিকারিকবৃন্দ। সকলের উপস্থিতিতে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। নজরুল হক হচ্ছেন আলেকারগোল গ্রামের প্রয়াত হাজি আব্দুল কুদ্দুজ ও প্রয়াত কামরুন নেছা বেগমের সন্তান। জীবনের 47টা বসন্ত অতিক্রম করা ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর নজরুল সরকারি চাকরি ছেড়ে 2001 সালে অত্যন্ত সচেতনভাবে মৎস্য পালনে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে প্রায় 600 বিঘা জলাভূমির 3টি ক্ষেত্রে এক বিশাল মিন সাম্রাজ্য গড়ে তুলেছেন নজরুল। পাশাপাশি প্রায় 2 কোটি টাকার ব্যয়ে গড়ে তুলেছেন এক অত্যাধুনিক রিসাইকেল মিন পালক কৌশল। রাজ্যে বিভিন্ন উচ্চফলনশীল ক্ষমতা সম্পন্ন নতুন নতুন প্রজাতির মাছ আধুনিক প্রযুক্তিতে পালনের সূচনা করেন নজরুল। প্রতি হেক্টর জলভূমি থেকে তার বার্ষিক গড় মিন উৎপাদন 8,000 থেকে 10,000 কেজি। এর সঙ্গে সমান্তরালভাবে তিনি রূপায়ণ করে চলেছেন পশু খামারও, যেমন ছাগল, হাঁস, মুরগি, গরু ইত্যাদি। সঙ্গে রয়েছে উদ্যান শস্য ও রয়েছে মৎস্য পালন। মাছের পোনা উৎপাদনের জন্য নজরুলের রয়েছে থাইল্যান্ড রমুনার পোনা উৎপাদন কেন্দ্র। জ্ঞান অন্বেষণ ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য নিজ উদ্যোগে একাধিকবার নজরুল থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার মিন ক্ষেত্র ও মিন গবেষণা কেন্দ্র সমূহ ভ্রমণ করেছেন। নজরুলের এই অনুসন্ধিৎসাই হচ্ছে তার উদ্ভাবনীর চিন্তার মূল কারণ। নজরুলের এই মিন বিপণন পরিক্রমাও অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও স্বাস্থ্যসম্মত। নিজের মাছ পরিবহন বাহন, হিমঘর সমন্বিত গাড়ি, দক্ষ কর্মী প্রভৃতিতে সমৃদ্ধ তার এই ফার্ম। তার উৎপাদিত ফসল প্রতিদিনই আগরতলা ও বরাক উপত্যকার বিভিন্ন স্থানে যায়। তবে একথা স্বীকার করতেই হয় যে নজরুলের এই সাফল্যের পেছনে করিমগঞ্জের তদানীন্তন মিন উন্নয়ন আধিকারিক, বর্তমান নলবাড়িতে কর্মরত মহকুমা মিন উন্নয়ন কর্তা বিমল শর্মার ভূমিকা অপরিসীম। নজরুলের ফার্ম পরিদর্শন ও সংবর্ধনা জ্ঞাপন করে উপ মিন সঞ্চালক তপন কুমার দাস উচ্চ প্রশংসা লিপিবদ্ধ করে যান বাণী খাতায়। তিনি নজরুলকে দেশের মিন খণ্ডের অনুকরণীয় প্রতিভূ বলে মত প্রকাশ করেন। এদিনের এই শুভ মুহূর্তে বহুদিনের সুহৃদ ভাতৃপ্রতিম নজরুলকে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করে আপ্লুত হয়ে পড়েন আধিকারিকবৃন্দ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।